ধাক্কা মারছেন কেন? পুলিশও যে আপনি ধাক্কা মারছেন, আপনার বাড়িতে ধাক্কা মারছেন, বাড়ি বিস্ফোরণ হয়েছে তো, মারা গেছে তো একজন। কে বলেছে? কে বলেছে? তুমি কি এখানে সিলেট থেকে যাও নাকি? তাহলে চলুন দেখি। তোমার পুলিশ রয়েছে এখানে, প্রশাসন আছে, তুমি কে? আমি সাংবাদিক দাদা। দুভাষা সাংবাদিক, তুমি যাও তো, হাঁটো তো তুমি, তার জন্য প্রশাসন আছে, তুমি কে? আপনি সাংবাদিক বললে বাড়াবাড়ি করবে না। যার বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এখানেই শেষ নয়, ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার ছেলে স্থানীয় তৃণমূল নেতা ইকবাল আহমেদকেও। আর তার মুখেই কিনা এই কথা, এমনকি খবর সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয় রিপাবলিক বাংলাকে। তুলতে দেওয়া হলো না দুর্ঘটনাস্থলের ছবিও। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনায় অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। যদিও যার বাড়িতে এই ঘটনা, তার মধ্যে কোনো অনুতাপিত দেখা গেল না, উল্টে সাংবাদিকদের কাজে বাধা দিলেন তিনি। স্থানীয় সূত্রের খবর, তৃণমূল পঞ্চায়েত সদস্যা মারুফা বিবির স্বামী ইকবাল আহমেদ বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসত, চলত বোমা বাঁধার কাজ। আচমকাই ঘটে বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় আতাউল শেখ নামে এক ব্যক্তির দেহ, এমনকি ২৫ বছরের সুজন গাজীর হাত পর্যন্ত উড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি পুকুরঘাট সংস্কার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল দুই ঠিকাদার সংস্থার, সেই বদলা নিতেই নাকি বোমা তৈরি করা হচ্ছিল, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নিয়ে জানার পরে ওখান তো লোকজন সব ভাগিয়ে দিল, দেওয়ার পর ওর বাড়ি কারো ঢুকতে দিচ্ছে না। আর ওখান থেকে আমরা চলে এলাম রাত তিনটে সাড়ে তিনটের দিকে, দেখি যে তোমার শুনলাম যে ওখানে একটা লাশ পাওয়া গেছে। ইকবাল আহমেদ মুকুল এ সবসময়ই সন্ত্রাস করে, সবসময়ই সন্ত্রাস করে, কারণ না কারোর উপর ঝাঁপাই পড়বে যখন তখন। এবং কারণ অস্ত্র শস্ত্র আছে, গুলি বন্দুক আছে বলে তো হবে না, মেম্বার, এলাকার মেম্বার যা বলবে শুনতে হবে, মানুষ তো মুখ খুলতে পারে না ভয়ে। ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা, রাতভর পুলিশি প্রহরা। ঘটনার পর থেকেই পলাতক ছিল ইকবাল, যদিও শেষ রক্ষা হয়নি, অবশেষে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিঙ্গলগঞ্জ থেকে অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা। স্থানীয় পঞ্চায়েতের সদস্যের স্বামী অভিযোগ, তার বাড়িতেই নাকি রমরমিয়ে চলছিল বোমা বাঁধার কাজ, আর সেখানেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির। আতাউল শেখের মৃত্যুর ঘটনায় কিন্তু একাধিকে প্রশ্ন তুলে দিল, অর্থাৎ একটা বিষয় যেখানে পঞ্চায়েতের সদস্যার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, ইতিমধ্যে যদিও তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কেন, কি উদ্দেশ্য ছিল তার, আমরা একটু জানার চেষ্টা করে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সচিন আমাদের সঙ্গে রয়েছে। সচিন, একটা বিষয় তোমার কাছ থেকে জানবো, মূলত এই যে অভিযোগ উঠে আসছে, ইতিমধ্যে একজনের মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, মূলত সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপের সাথে কি এই ব্যক্তি যুক্ত ছিলেন, পঞ্চায়েত সদস্যের স্বামী যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা পর্যন্ত করছেন? দেখো, যেই মুহূর্তে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে রয়েছি, কিন্তু ঘটনাস্থলে যে ছবিটা রয়েছে সেই ছবিটা পর্যন্ত, অর্থাৎ এই বাড়ির ভেতরে যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়িটা একদম মূল ফটক, এবং সেই বাড়ির গেটে কিন্তু পুলিশ তালা মেরে দিয়েছে ইতিমধ্যেই। আমি সহকর্মী দেবুকে নিয়ে একটু বাড়ির চিত্রটা দেখানোর চেষ্টা করবো তোমায় তোমাকে প্রথমে। এবং যে অভিযোগের কথা তুমি বলছিলে, আমরা যে জায়গাটিতে এই মুহূর্তে আমরা আছি, একদম মূল রাস্তা থেকে অনেকটাই দূরে, কিন্তু এই যে মূল রাস্তা থেকে অনেকটাই কিন্তু ভিতরে এই বাড়িটি, এবং এই বাড়িটির অবস্থান যেখানে সেখানে একটি রাস্তা রয়েছে, ঢালাই রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে একটি গাড়ি পাশ দিয়ে কিন্তু কার্যত দুর্ভোগের শিকার হতে হবে যদি কেউ আসার চেষ্টা করেন দ্রুত গতিতে, যদি কোনো ঘটনা ঘটে থাকে। এবং তোমাকে যে বাড়ির ছবিটা দেখাচ্ছি, সহকর্মী দেবুকে অনুরোধ করবো বাড়ির ছবিটা দেখানোর জন্য। এবং এই বাড়ির ছবিটা তুমি দেখতে পাবে যে একটি পাকা বাড়ি রয়েছে, এবং এই বাড়িতেই ঘটনা ঘটেছে বলে এখনও পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং এলাকার বাসিন্দারা তেমনটাই অভিযোগ করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ তার সামনে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ কিন্তু কাউকেই বাড়ির যে প্রেমিসিস রয়েছে সেই প্রেমিসিসে প্রবেশ করার কোনো রকম অনুমতি দিচ্ছে না। এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে আমরা যতটুকু বুঝতে পারছি বাইরে থেকে দেখে, যে এই বাড়িতে কিন্তু এখনও বাড়ির বাসিন্দারা রয়েছেন, যদিও তাদের পর্যন্ত পৌঁছানোর জন্য যে আমাদের যতটুকু কাছে যাওয়া প্রয়োজন সেই পর্যন্ত কিন্তু পুলিশ আমাদেরকে পৌঁছে দিচ্ছে না, ফলত আমরা কিন্তু তাদের সঙ্গে যে কথা বলবো সেই উপায় কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। এবং বাড়ির অন্য একটি জায়গাও যদি আমরা দেখি, সেই রাস্তাটিও কিন্তু কার্যত বন্ধ রয়েছেই বলা চলে, তার কারণ এখানেও কিন্তু বেশ খানিকটা বাউন্ডারি করা রয়েছে, এবং যে তার যে বাড়ির বাউন্ডারি সেটি কিন্তু সম্পূর্ণ কাটিং করা রয়েছে। এবং এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, আমি তো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি কয়েকজন। একদম দাদা, আপনারা চিনতেন ওনাকে?
তুমি দেখতে পাচ্ছ যে তোমার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে কিন্তু কার্যত স্তব্ধ এই এলাকার বাসিন্দারা, যথেষ্ট পরিমাণ আতঙ্কিত, এবং যে ছবিটা তারা কিন্তু কেউই কথা বলতে চাইছেন না একদমই সংবাদ মাধ্যমের সামনে, তারা কিন্তু কথা বলতে চাইছেন না, যদিও একদমই আমি একদম বাড়ির উল্টো দিকের বাড়িটির কথা বললাম, অর্থাৎ যে যে বাড়িটিতে এই গোটা ঘটনাটি ঘটেছে সেই বাড়ির একদম সম্মুখভাগের বাড়িটিতে আমরা কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউই কিন্তু কথা বলতে চাইছেন না। দাদা, আপনি কি এলাকার বাসিন্দা? এই এলাকার না, আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটা বাড়ি, আমি এখানে মাল দিতে এসেছি। মাল দিতে এসেছেন? এখানে এসে আগেও আসতেন? আমি মাল দিতে আসি, কিন্তু এখানে বাড়ি কাউকে চিনতেন? মুখ চেনা চিনি, মেম্বার। মেম্বার, মেম্বারের বাড়ি। এখানে আপনি কতদিন ধরে আসলে করছেন মানে এই এলাকায়? এই তো সপ্তাহখানি যাবো আশা করছি। মানে এমনি উনি কী করতেন বা কারা থাকতেন বাড়িতে কিছু জানেন? না, অত খোঁজ আমি রাখি না, আমার মাল দিতে আসি ওদের বাড়ি। এই শুনেছেন কী ঘটনা ঘটেছে? না, তত খেয়াল দেইনি। হ্যাঁ, আমরা কাজে বেশ একদম এলাকার বাসিন্দারা কিন্তু যথেষ্ট পরিমাণ ভীত সন্ত্রস্ত রয়েছেন, তারা কিন্তু কেউ কথা বলতে চাইছেন না, এবং তার থেকেও বড় প্রশ্ন যে এই যে গোটা ঘটনা ঘটে গিয়েছে এবং এই বাড়িটিকে যেভাবে প্রোটেক্ট করে রাখা রয়েছে, কী রয়েছে এই বাড়ির ভিতরে রহস্য, এবং সব মিলিয়ে এই যে গোটা যে বাড়ির যে বাউন্ডারিটা আমি একটু দেখানোর চেষ্টা করব, সকর্মী দেবু যদি সম্ভব হয় একদম বাড়ির পিছনের যে অংশটি রয়েছে আমি একটু সেটিও দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ কিন্তু বাউন্ডারি করা রয়েছে, অর্থাৎ একদম রাস্তা থেকে একটি পুকুর এবং তারপরেই কিন্তু বাড়ির অংশ, এবং যে মূল রাস্তাটি দিয়ে ঢোকা সম্ভব ছিল সেই গেটটিও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। অর্থাৎ এই বাড়ির ভেতরে কী রাজ রয়েছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি কি এখানেই থাকেন? না, আমি আসছি এখন। কোথা থেকে আসছেন? এখানে কে হয়? বেশ আমি কথা বলার চেষ্টা করছি এলাকার বাসিন্দারা, তারা কিন্তু কেউই এই গোটা যে এলাকা সেই গোটা এলাকায় তারা কিন্তু কোনোভাবে কথা বলতে চাইছেন না, কেউই একদম আমাদের ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে মুখ লুকোচ্ছেন, এবং যেটা জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত যার বিরুদ্ধে সেই যে যিনি এই স্থানীয় মেম্বার রয়েছেন পঞ্চায়েতের সদস্য, তার স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং এই যে যারা রয়েছেন এই অংশের মানুষ তারা বলছেন যে তারা এই বিষয়ে কোনোরকমভাবে কিছু বলতে পারবে না, এবং পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কেও কিন্তু পুলিশ সেভাবে পরিষ্কারভাবে কোনো তথ্য সংবাদ মাধ্যমকে দিচ্ছে না, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্টই চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা যে ঠিক কী কারণে এই ধরনের ঘটনা। কেননা আমরা জানি একদম যেমনটি তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম, আমরা যে রাস্তাটি সহকর্মী দেবুকে বলবো একবার রাস্তাটি দেখানোর জন্য, একদম যথেষ্ট ন্যারো স্পেস, এখানে যদি দ্রুত প্রশাসনিক সাহায্য পৌঁছতে হয় তাহলেও কিন্তু অনেকটাই কিন্তু বেগ পেতে হবে পুলিশকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গোটা যে রাস্তাটি ধরে আমরা এসেছি একদম মূল রাস্তা থেকে, অর্থাৎ হিঙ্গলগঞ্জ থেকে গোটা যে বাড়িটি বা ঘটনাস্থল সেই ঘটনাস্থল কিন্তু অনেকটাই দূরে। আমি একটুখানি এই আশেপাশে বাড়ির মানুষদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাদের বাড়ি তো এখানে? দাদা, চিনতেন আপনি? একদমই দেখছো, তুমি সবাই যথেষ্ট পরিমাণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাহলে কী রয়েছে এই গোটা যে ঘটনা ঘটেছে যেই ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল, বোম ব্লাস্ট হওয়ার অভিযোগ উঠলো, এবং এই বাড়িটিতে কী এমন রয়েছে যে আশপাশের অঞ্চলে যারা মানুষরা রয়েছেন যারা একদম লাগোয়া বাড়ি সেই বাড়ির মানুষরাও কিন্তু কোনোরকমভাবে মুখ খুলতে চাইছেন না, হয়তো খুব স্বাভাবিকভাবে এটা একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে যে এই যে এলাকা সেই এলাকা যথেষ্ট প্রত্যন্ত গ্রাম অঞ্চল বলা চলে, এবং সেই গ্রাম্য অঞ্চলে এ ধরনের দুষ্কৃতি কার্যকলাপ যদি হয়ে থাকে তাহলে কি প্রশাসনের কাছে খবর ছিল না, বা আইবি বা পুলিশের তরফ থেকে তাদের যে ইনফরমেশন ব্যুরো তারা কি কোনোরকমভাবে এই যে গোটা যে তথ্য সেই তথ্যগুলো ছিল না, এবং যেটি বলা হচ্ছে যে পঞ্চায়েতের ঠিকাদার সংস্থা দুই ঠিকাদারের ভিতরে একে অপরের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল বা তাদের ভিতরে যে ঝামেলা ছিল সেই ঝামেলার জন্য মূলত এই গোটা ঘটনা ঘটেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গোটা ঘটনার কি কোনোরকম তথ্য বা কোনোরকম হিংস কোনোরকম লিড পুলিশের কাছে ছিল না, যদি থেকে থাকে তাহলে এ ধরনের ঘটনা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল সেই গ্রাম অঞ্চলগুলোতে কী করে এই ধরনের ঘটনা ঘটছে যেখানে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসছে, এবং তার পাশাপাশি শুধু আমরা এই ঘটনাটি নয় একাধিক ঘটনা এর আগেও যদি আমরা দেখে থাকি তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাবো যে একাধিকবার আমরা দেখতে পাবো যে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোকেই কিন্তু মূলত দুষ্কৃতীরা টার্গেট করছে, এবং সেখানেই এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সেগুলির সঙ্গে যুক্ত হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে পুলিশ মোতায়েন রয়েছে তনয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশের তরফ থেকে কতদূর অগ্রগতি হলো তদন্তে, কেননা এখানে এই তুমি দেখতে পাবে বাড়ির ছবিটা দেখলেই কিন্তু কার্যত স্পষ্ট হবে মানুষ
রয়েছেন, অর্থাৎ এই বাড়ির যারা মানুষ রয়েছেন তারা রয়েছেন। আমরা এর আগেও একবার চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তারা কিন্তু কোনোরকম রেসপন্স করেননি। এবং এই যে গোটা বাড়িটি, এই গোটা বাড়িটি কিন্তু এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছেন, তারা কিন্তু গোটা বিষয়টি তদারকি করছেন। কিন্তু কী কারণে এই ঘটনা বা কীভাবে এই ধীরে ধীরে কীভাবে গড়ে উঠছিল এখানে এই দুষ্কৃতীদের আখড়া, যদি দুষ্কৃতীদের আখড়া হয়ে থাকে তাহলে সেই খবর কি পুলিশের কাছে ছিল না? যদি তথ্য থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? এবং এই গোটা ঘটনায় যে শাসক দলে যে যোগ দেখা যাচ্ছে বা যেভাবে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে এবং যিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী, ফলে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। একেবারেই তাই। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং ইতিমধ্যে যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দারা, তারাও কিন্তু মুখ খুলতে নারাজ। প্রশাসনের নাকের ডকা এরকম ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের কোনো ভূমিকা সেখানে কিন্তু দেখা গেল না, যে নিয়ে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদেরই একাংশ।